ভালো আছেন? ভালো ভালো আছেন জি, ভালো। তো চাচা গাবি কয়টা কিনলেন? এ আজকে এই 60 কিলো। এই একটা গাবি কিনছেন না? গাবিটা কি একটু বয়স হয়ে গেছে? বয়স হয়ে গেছে। কয় বিয়ান দিছে এটা? এটা তো আমি বলতে পারি না, যার গরু মনে হয়টা 3 থেকে 4 বিয়ান নেব। আপনারা বইলা দিছে কত বিয়ান? আমরা বিয়ানের কথা কোনো জিজ্ঞাসি না। জিজ্ঞেস করেন নাই না? তো এটা কতটুকু দুধ বইলা দিচ্ছে? 10 কেজি। দেখি শুধু সকালে ওখানে যাওয়া দিব 10 কেজি, সকালে মনে করেন 7-8 কেজি দিব। দুইবারে মিলে 10 কেজি। কত টাকা নিছে আপনাদের থেকে? 1,25,000। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকবেন। আচ্ছা আপনি ভালো থাকবেন। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি হাটে গাবি কয়টা নিয়ে আসছেন? গাবি একটাই আনছি আজকে। আপনি কি ব্যাপারী নাকি? ব্যাপারী 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 না? তো এটা কি জাতের গাবি? এটা দেশের মধ্যে আপনার শাহী হাওয়াল পড়ছে। তা দাঁত কয়টা? দাঁত 4টা। 4টা? কয় বিয়ান দিছে এটা? এক বিয়ান। এক বিয়ান দিছে, তার দ্বিতীয় বিয়ান দিবে? হ্যাঁ। নাকি এখন এক বিয়ান নেই? এক বিয়ান এটা বাচ্চাছে। কতটুকু দুধ পাচ্ছেন? দুধ পাচ্ছি 4 কেজি। 4 কেজি সকালে? সকালে। বিকেলে দোয়ান না? না বিকেলে দোয় না। তা হাটে দাম চাচ্ছেন কত টাকা এটা? 1,05,000। 1,05,000। বিক্রি করবেন কত হইলে? বিক্রি কাস্টমার দিয়ে এসে কত? কাস্টমাররা কি বলতেছে? এখন মাত্র আসলাম আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার 22 মৌজা হাটে। আপনারা অনেকে হাট থেকে গাবির দাম জানতে চান, তো সেই জন্য আমাদের আজকে চলে আসা। আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে অসংখ্য গাবি রয়েছে, তো আজকে আপনাদেরকে এই হাটের গাবির দাম জানানোর চেষ্টা করব, সে সাথে কত টাকা আপনাদেরকে হাসিল দিতে হবে এবং এই হাটের নিরাপত্তা ব্যবস্থা কেমন সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জিয়ালানা। তো চলুন দর্শক, আমরা বিক্রেতাদের সাথে কথা বলি এবং আপনাদেরকে বিস্তারিত জানাই। ভালো আছেন? ইনশাল্লাহ ভালো আছি। হাটে গাবি কয়টা নিয়ে আসছেন ভাই? 8টা। 8টা? আপনি মনে হয় নিয়মিত ব্যাপারী? জি ইনশাল্লাহ ব্যাপারী। আচ্ছা, তো আমরা একটা সুন্দর গাবি দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা আমনে দেশি মাঝে করস। দেশি মধ্যে করস? সিন্ধি মধ্যে করস? সিন্ধি, অরিজিনাল সিন্ধি। তো গাবিটা কয় বিয়ানের? এটা 2 বিয়ান দিছে। 2 বিয়ান দিছে। দাচ্ছে কয়টা? দাঁত 6টা। 6টা দাচ্ছে। তো এটা কতটুকু দুধ পাচ্ছেন? এটা দুধ দিয়ে এগুলো 7টা ভাইব। সকালে? সকালে ভোরে 7টা, এরপর আছে দুধ দিয়ে। এটা কি দুপুরে? এটা দুপুরে 3:30। তো এটা বাচ্চাটা কোনটা হয়? সাথে চার বাচ্চা, লাল বাচ্চাটা। লাল বাচ্চা? এটা কি জাতে? কত বলতেছে? কাস্টমার 115-120 কইতাছে। 1,15,000-1,20,000। আপনি সার্ভেন্ট কত হইলে সর্বশেষ? এটা দাম দেখা বলতে হইব, এরা কোনো বলন বলন যেত না, বুঝছেন না? আচ্ছা, তাহলে আপনার এটা তো আপনার না? জি জি দাম। তো এটা কি জাতের গাবি? এটা সিন্ধি হই। সিন্ধি? সিন্ধি মধ্যে কি করস? না না, অরিজিনাল সিন্ধি, কোন করস মরস নাই। এটা করস নাই না? তো এটা তো মনে হয় একটু বয়স হয়ে গেছে। এটা বয়স হয়েছে। এটা আমি 6টা দাঁত, 3 বিয়ান দিছে। 3 বিয়ান দিছে? এটা কতটুকু দুধ পাচ্ছেন? এটা 2,6,8,000 পর দুধ দেয়। 10টা আছে, দুইটা নেই। 10টা? এটা বাচ্চাটা কোনটা? এটা বাচ্চাটা, বাচ্চাটা সুন্দর ফিজিয়ান। ফিজিয়াম ফিজিয়াম, এটা অরিজিনাল ফিজিয়াম। কতদিন হয়েছে বাচ্চাটা? এ আপনার 1.5 মাস হয়েছে। 1.5 মাস? তো এটা দাম চাচ্ছেন কত? এ দাম 1,60,000। 1,60,000। কত হলে বিক্রি করবেন? না বিক্রি কথা বলুন জানা বলছি না ভাই, বাজার উপর নির্ভরসা। বাজার দেখ লস হবে শুনলাম, লাভ হবে শুনলাম, এটা কোনো শিওর নাই, আল্লাহ ধরে নির্ভরসা। আপনি তো কেতারা বলতেছেন না? আমি বলতেছে কিরকম 120-125 এই অবস্থায় চলতেছে। এরকম আপনার কি আরো গাবি আছে না? হ্যাঁ আছে, এটা আছে, এটা আছে, এনা এনা 5টা আছে, এনা আছে 3টা। ওই লালটা গ্যাপ না? লাল গাবিটা কি জাতের? এটা অরিজিনাল সিন্ধি, এটা আমি করস পরস নাই, ডাইরেক্ট সিন্ধি। সিন্ধি? তো কয় বিয়ান দিছে এটা? এটা 3টা দিছে। 3টা বিয়ান দিছে? এটা কি তৃতীয় বিয়ানের বাচ্চা? না, এটা 3 নম্বর বাচ্চা। কোনটা বাচ্চা? কোনটা দামড়ি বাচ্চা? দামড়ি বাচ্চা? জিও জিও। কতদিন হয়েছে বাচ্চাটা? 2 মাস চলতেছে। 2 মাস? তো এটা থেকে কতটুকু দুধ পান? এটা 8টা ভাই, সকাল 8টা, এরপরে 3টা। সকালে পান 8টা, এরপরে 3টা? 11 কেজি? জিও 11 কেজি। এত দুধ দেয়? জিও। তো এটা কত টাকা দাম চাচ্ছেন? এটা 170। 1,70,000? জিও। বেচবেন কত হইলে? বেচন বাজার কথা বলতে পারি না, বাজার দিকে বলতে হইব। আচ্ছা ঠিক আছে। তো ভাই আমার অনেক দর্শক আছে, হ্যাঁ, যে আপনাদের সাথে যোগাযোগ করতে চায় গাবি কিনতে। ঠিক আছে, তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করব? ফোন নম্বরে যোগাযোগ করবো, সমস্যা নেই। আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন যাতে ফোন দিতে পারি। ঠিক আছে, 0777-279-3715। এটা হচ্ছে আপনার ফোন নাম্বার? আমার ফোন নাম্বার, যে কোনো সময় কল দিলে আমার ভাই। প্রতি মঙ্গলবার হাট আইসা আপনার ফোন? মঙ্গলবার? হ্যাঁ, ডেলি মঙ্গলবার আমার না ফোন দিলে ভাই। তুমি আমার ফার্ম হয়ে গিয়া ভাই। ফার্ম কোথায়? লালপুর। লালপুর?
আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন, ধন্যবাদ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ভালো আছেন চাচা? জি ভালো আছি। হাটে গাবি কয়টা নিয়ে আসছেন? আজ তিনটা। তিনটা, মাশাআল্লাহ, বড় বড় গাবি দেখতে পাচ্ছি। আপনি কি ব্যাপারী নাকি গৃহস্থ? আরে ব্যাপারী ভাই। ব্যাপারী না তো? এই গাবিটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাবি, কি জাতের গাবিটা? বাচ্চাটা কতদিন হয়েছে? বাচ্চাটা এক মাস। এক মাস। এখন দুধ পাচ্ছেন কতটুকু গাবিটা থেকে? দুধ 10 কেজি সকালে। 10 কেজি? এটা কি শুধু সকালে না সকাল বিকাল? সকালে। সকালে না, বিকালে দোয়ান না? বিকালে 3 কেজি, আর 3 কেজি দোয়ান। মোট 13 কেজি? 13 কেজি। এটা কত টাকা দাম চাচ্ছেন হাটে? দাম চাচ্ছে 1,20,000, 2,20,000। 2,20,000 বিক্রি করবেন কত হইলে? বিক্রি 80-90 নিচে পেছন যেত না। 1,90,000 নিচে বিক্রি করা যাবে না? এত দাম কেড়ে চাচা? দাম কি না আছে দাম দেওয়াতে? যাতে ভালো, এই জন্য দাম বেশি নাকি? জি জি। কতটুকু দুধ দিতেছেন? 12 কেজি। 12 কেজি? দেখি শুধু সকালে না সকাল বিকাল? শুধু সকালে। শুধু সকালে না? তো এটা দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছে 2,20,000। 2,20,000 এরকমই বিক্রি করবেন না আর কম হইলে ছাড়বেন? 10-15 কম হইলে মনে করেন। মানে কাস্টমাররা কি বলতেছে? কাস্টমার 70-75 কম। 70-75? আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকবেন, ধন্যবাদ। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো। হাটে গাবি কয়টা নিয়ে আসছেন? 5টা নিয়ে এসেছি। 5টা? আপনি কি ব্যাপারী? হ্যাঁ ব্যাপারী। কোন 5টা? এই সিরিয়াল 5টা? না এলো 2টা, এখানে 3টে। আচ্ছা তো এটা কি জাতের গাবি? এটা করস। শাহিওয়াল করস? হ্যাঁ। এটা কতটুকু দুধ দেয়? এটা 5টা দুধ আছে। 5 কেজি? দাচ্ছে কয়টা? 4টা। 4টা? এটা কি দ্বিতীয় বিয়ান না প্রথম বিয়ান? এটা হলো দ্বিতীয় বিয়ান। দ্বিতীয় বিয়ান। তো হাটে দাম চাচ্ছেন কত? 1,20,000। 1,20,000। বাচ্চা কোনটা এটা? কতদিন হয়েছে বাচ্চা দিছে? বাচ্চা 1 মাস। এবং 1 মাস? তো কত হইলে বিক্রি করবেন? কত হইলে? 1,10,000 বিক্রি করুন। কি কাস্টমাররা কিছু বলতেছে নাকি? হ্যাঁ বলতেছে। কিরকম বলে? 1,00,000 বলতেছে, 1,00,000-এর কম বলতেছে। আচ্ছা ঠিক আছে তো ভাই, ভালো থাকবেন, ধন্যবাদ।